হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমরা পুচকির জন্য একটা গাড়ি কিনতে এসেছি। তো এখানে সবেমাত্র এলাম, পুচকি এখানে এসে এখন ভয় পাচ্ছে। আমার কোলে রয়েছে অনেকগুলো গাড়ি রয়েছে, মানে অনেক রকমের, তো কোনটা নেব এখনও সেটা ঠিক হয়নি। মা এখন দেখছে একটা একটা করে, আর আমিও পুচকিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই দিদি ভাইটা আমাদেরকে গাড়িগুলোকে দেখাচ্ছে, মা ভালো করে গাড়িগুলো দেখে নিচ্ছে কোনো প্রবলেম আছে কি না। আর পুচকি সারা দোকানে কোথায় কি খেলনা আছে সেগুলো দেখছে এখন। আর এই গাড়িটা পছন্দ হয়েছে, এরকম আরেকটা গাড়িও ছিল, মানে এই গাড়িটা দুটো ছিল, আরেকটা ব্লু কালার ছিল, সেটা একটু প্রবলেম ছিল বলে সেটা বাদ দেওয়া হয়েছে। তো এটা মা পছন্দ করলো, ওকে এখন বসিয়ে দেখছে। তো পুচকি এখন ভয় পাচ্ছে, বসতে চাইছে না গাড়িতে, জোর করেই ওকে বসানো হলো। দেখা যাক কি নেওয়া হয়। গাড়ি পছন্দ করা আমাদের হয়ে গেছে, ওই গাড়িটাই আমরা নিলাম। আর এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, দোকানে আরও জিনিসপত্র মা দেখতে দেখতে যাচ্ছে, এখন ফুল দেখছে। আর এই আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর পুচকি গাড়ি নিয়ে আগে বসে পড়েছে। ওইটা হচ্ছে ওখানে মিউজিক হয়, ওটা প্রেস করলে ও শুধু ওটাই বাজিয়ে যাচ্ছে সমানে, গাড়ি থেকে আর উঠতেই চাইছে না। ঘুম থেকে উঠেই আগে গাড়ি গাড়ি করছে, এখন আবার ব্রাশ করছে, ব্রাশটা হাতে নেয়নি, দেখো মুখে নিয়ে আছে বড়দের মতো। আবার মা দেখতে এসেছে, মা ওকে ডাকছে, মায়ের দিকে তাকাচ্ছেও না। গাড়ি নিয়ে আমার কুচকি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, কুচকি আমার গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে, এখন ব্যস্ত থাকবে এখন দু তিন দিন, গাড়িটা পা পাচ্ছে না। গাড়িটা এবার থেকে একটু বড় হয়ে গেছে, মানে একটু বড়ই কেনা হয়েছে, কারণ ছোট কিনলে বেকার হয়ে যাবে, ও তো বড় হয়ে যাচ্ছে। সেই জন্য ও সারাক্ষণ ওই বোতামগুলো প্রেস করে করে গান চালাচ্ছে, ওটাই ওর বেশি ভালো লাগছে, চালাতে পারছে না এখনও। এই আমাদেরকেই গাড়িটা ঠেলে ঠেলে দিতে হচ্ছে, আর গাড়িতে একা একা উঠতে পারছে না, নামতেও পারে না এখনও, সারাক্ষণ শুধু বসে থাকে। তুমি গাড়ি কিনেছো? গাড়িটা ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। বলে দাও, গাড়ি কিনেছি? বলো কিনেছি, বলো। ভালো বাবু, তুমি শুয়ে পড়বে? খুব ঘুম পেয়েছে? আচ্ছা তাহলে চোখ বন্ধ করো। তুমি ঘুমিয়ে পড়েছো? ওকে ওকে তুমি গাড়িটা নিয়ে ঘুমাবে? পুচকি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু পুচকি এখনো ঘুমোতে চাইছে না, ও এখন গাড়ি নিয়ে খেলবে, সেই জন্য এখনও রাগ হয়েছে। আমি ওকে জোর করে বিছানায় নিয়ে চলে এসেছি ঘুম পাড়ানোর জন্য, সেই জন্য রাগ করে শুয়ে আছে, ঘুমোচ্ছে না, আমাকে রাগ দেখাচ্ছে। এখন নতুন নতুন গাড়ি এসেছে, তাই এখন সারাক্ষণ গাড়ি নিয়ে খেলবে, কিন্তু পুরনো হয়ে গেলে আর খেলবে না, এখন এক দুদিন ও গাড়ি নিয়েই পড়ে থাকবে। এখন ওকে পাউডারটা দিয়েছি, পাউডার নিয়ে যদি ভুলে যায় তাহলে ঘুমাবে, পাউডার নিয়ে খুব নষ্ট করে, দেখো বিছানার মধ্যে সব পাউডারগুলো ফেলে ফেলে নষ্ট করে, তাও যাই হোক যদি ভুলে যায় তো ভালো। সেদিন পুচকি পড়ে গিয়েছে, পড়ে গিয়ে ওর পায়ে কেটে গেছে, দেখো
সারাক্ষণ আবার ওটা মনে পড়লে শুধু বলছে ব্যথা ব্যথা, কিন্তু মনে না পড়লে তখন আর কিছু বলছে না, আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে পায়ে কেটে গেছে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ ঘুম থেকে উঠে আমরা মাঠে এসেছি, আজকে সবাই এসেছি, মা বাপি আমি পুচকি পাপা সবাই। পুচকি এখন ঠামির ওন্না নিয়ে মাঠে শুয়ে পড়ছে, মাঠে ঘাসের মধ্যে শুচ্ছে না, ঠামির ওন্নাটাকে পাতিয়ে নিয়ে তারপরে শুচ্ছে। যাই হোক, অনেক খেলা টেলা করছে সবাই ওর সাথে, এখন যখন একটু টায়ার্ড হয়ে আছে তখন কোলে এসে বসছে, আবার বদমাশি শুরু করে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে মাঠে এসে খুব মজা হলো, অনেকক্ষণ আমরা মাঠে সময় কাটালাম সবাই মিলে একসাথে। পুচকিকে নিয়ে আমাদের বেশি টাইম কাটলো, মজা বদমাশি করলো, ওকে দেখতে দেখতেই আমাদের সময় শেষ, আর কোনো দাদুর সাথে বদমাশি করে যাচ্ছে। যাই হোক, আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো, আর আমরা এবার বাড়ির দিকে যাই। টাটা।